বাৎসরিক সাধারণ সভায় কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা। কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা অবসরপ্রাপ্ত সদস্যদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতি ভবনে অনুষ্ঠিত হয়। সুতাহাটা হলদিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ কনজিউমার সোসাইটি লিমিটেডের বাৎসরিক সাধারণ সভা প্রায় 17 জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা হয়। মাধ্যমিকে 85% এবং উচ্চ মাধ্যমিকে 80% ছাত্রছাত্রীদের মূলত সম্বর্ধনা দেওয়া হয়। জেনারেল সোসাইটির সাধারণ সম্পাদক শ্যামল পট্টনায়ক। বিগত 5 বছরে আমাদের সমবায়ে পরিষেবা দেওয়ার সুযোগ পেয়ে আমরা পরিচালক মন্ডলী গর্বিত এবং আপনাদের আন্তরিক সহযোগিতা পরিচালক মন্ডলীকে মুগ্ধ ও সমৃদ্ধ করেছে। পরিচালক মন্ডলী প্রতি বছর অডিটের মাধ্যমে এজিএম করতে সফল হয়েছে, এই জন্য কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আজকে আমাদের 51 বছরের প্রতিষ্ঠান, সারা হলদিয়ার মধ্যে কেন শুধু জেলার মধ্যেও একমাত্র বৃহত্তম প্রতিষ্ঠান সুতাহাটা হলদিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কোডের ক্রেডিট কাম কনজিউমার সোসাইটি লিমিটেডের 51তম বার্ষিক সাধারণ অধিবেশন হলো। সেখানে আমরা যে বিগত দিনে যেমনভাবে কর্মসূচি হতো, যে আমাদের সমবায়ের সঙ্গে যুক্ত কর্মচারীদের যারা কৃতি ছাত্রছাত্রী ছেলেমেয়েরা মাধ্যমিকে 85% নাম্বার পেয়ে যারা উত্তীর্ণ হয়েছে এবং উচ্চ মাধ্যমিকে যারা 80% নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা সম্মানিত করেছি, এবং যারা অবসরপ্রাপ্ত কর্মচারী যারা দীর্ঘ 10 বছর আমাদের সমবায়ের সঙ্গে সম্পর্ক রেখে অবসর গ্রহণ করলেন তাদেরকেও আমরা সম্মানিত করেছি। এছাড়াও আমাদের বিগত দিন যেভাবে কর্মসূচি হচ্ছিলো সেগুলো নিয়েও আলোচনা হয়েছে, যে আমরা 26 জানুয়ারি যেমনভাবে আমাদের হলদিয়া মহকুমা হাসপাতালে সম্মানীয় মহকুমা শাসকের উপস্থিতিতে আমরা যারা রোগীদের তাদেরকে আমরা ফল বিতরণ করে থাকি, এবং আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প যখন জুন মাসে যখন খুব রক্তের একটা আকাল হয় সেই সময় আমরা ব্লাড ডোনেশান ক্যাম্পের একটা ব্যবস্থা করি। এগুলো চিরাচরিতভাবে আমরা সামাজিক দায়বদ্ধতা নিয়ে চলার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। আমরা সমবায়গতভাবে কর্মচারীদেরকে একটা বার্তা বোঝাতে চেয়েছি, যেমনভাবে সহজ শর্তে স্বল্প ইন্টারেস্টে আমরা কর্মচারীদেরকে তাদের সময়ে প্রয়োজনে আমরা লোন দেবো, তেমনিভাবে আমরা সামাজিক দায়বদ্ধতাকে আমরা সামনে রেখে চলবো। কেবলমাত্র সমবায় মানে কেবলমাত্র সুদ খাওয়ার কোনো পরিবেশ আমরা রাখতে চাই না। আমরা মনে করি সমবায়ের মানে সাধারণ কর্মচারীদের পাশে সাহায্য করা এবং তার সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতাকে প্রতিপালন করা, সমাজের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ। এই বিষয়ে দেখে বড় যে সোসাইটির গৌরব যেখানে বেড়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমরা কৃতি ছাত্রছাত্রীদের যে মানপত্র দিয়ে থাকি সেই মানপত্রে আমাদের যারা স্বাক্ষর করেন, হলদিয়ার মহকুমা শাসক, জেলার অতিরিক্ত জেলা শাসক সাধারণ এবং সম্মানীয় জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি মহোদয়ও আমাদের এই মানপত্রে স্বাক্ষর করে থাকেন, যাতে ছাত্রছাত্রীরা আরও বেশি তারা উৎসাহ পায় যে এইরকম একটা মানপত্র পেয়ে। তাই আমরা এটার জন্য জেলা প্রশাসনকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সোসাইটির পক্ষ থেকে। সর্বোপরি আজকে এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও যেভাবে সদস্য সদস্যরা যে উৎসাহের সঙ্গে নিয়ে ডেলিগেট ডেভেলপমেন্ট কমিটির মেম্বার এবং ডিরেক্টর তারা উপস্থিত হয়েছিলেন এবং আজকের অনুষ্ঠানের উদ্বোধন করেছেন আমাদের এডিএ হলদিয়া দেবায়ন চক্রবর্তী এবং এডিএ সুতাহাটা সুব্রতাচী মণ্ডল, এছাড়াও অন্যান্য সোসাইটির তারা যারা অতিথিরা তারা এসেছিলেন, তারা দেখতে এসেছিলেন, চাক্ষুষ করতে এসেছিলেন যে এই সোসাইটি কেমনভাবে পরিচালিত হচ্ছে। কারণ এই জেলার মধ্যে একটা গর্বের প্রতিষ্ঠান, একমাত্র বৃহত্তম সোসাইটি, এটা তারা দেখতে এসেছেন। এটা আমাদের ভালো লেগেছে যে তারা তাদেরকে আমরা অতিথি হিসেবে পেয়ে আজকে আমাদের প্রায় ডেলিগেট সব কিছু মিলে প্রায় আমাদের আজকে 300 জনের মতো আজকে উপস্থিত ছিল। না আমাদের তো এর আলাদা আঞ্চলিক কোনো ইউনিটের কোনো বিষয় নেই, বছরে একবার করে আমাদের প্রোগ্রাম হয়, আর বাদবাকি কর্মসূচিগুলো যেগুলো সামাজিক দায়বদ্ধতা সেগুলো প্রতিপালন। এ বিষয়ে আমরা বলি এ ঘটনা অত্যন্ত নিন্দাজনক, শুধু না ন্যাক্কারজনক, এবং ইতিমধ্যে আমাদের রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ যারা কর্তৃপক্ষ তারাও বলেছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। কারণ সত্যি এই জায়গায় দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামী দিনে সমাজের অবক্ষয় আরও বাড়বে। তাই এটা একটা সামাজিক ব্যাধি, একে আমরা তীব্রভাবে ঘৃণা এবং ধিক্কার জানাচ্ছি, এবং যে দোষী এবং এই কাজের সঙ্গে যারা যুক্ত
তাদেরকে সকলকেই যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, কারণ যেটা নিয়ে যে আমাদের রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ মাননীয় মুখ্যমন্ত্রী থেকে সকলেই বলেছেন, তার সঙ্গে আমরাও সহমত, আমরাও তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। শ্যামল পট্টনায়ক, সম্পাদক সুতাহাটা হলদিয়া স্টেট গভর্নমেন্ট ক্রেডিট কাম কনজুমার সোসাইটি লিমিটেড। কে কার্পে স্ট্রিটে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি নে আর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না 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 না।